চিনির কোনো সংকট না থাকলেও অবৈধ পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাব। যদিও চোরাই পথে আসা চিনি দেদার্সে বিক্রি হচ্ছে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে, ফলে ভালোভাবে যাচাই না করলে বোঝার উপায় নেই যে এগুলো ভারতীয় চিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চট্টগ্রামের ভদ্দারহাটে একটি ফার্নিচার কারখানার গোডাউনে অভিযান চালায় জেলা প্রশাসন। এই সময় সেখানে 600 বস্তা ভারতীয় চিনি পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, যার বাজার মূল্য প্রায় 38,70,000 টাকা। দেশীয় চিনি সাধারণত সাদা ও আকারে সমান হয়। চিনির বৈশিষ্ট্য দেখে কৃষি বিপণন অধিদপ্তর নিশ্চিত হয়েছে জব্দ করা চিনি ভারতীয়, যা এসেছে চোরাই পথে। যদি ফ্রেশ বস্তা হলেও এটা ফ্রেশ চিনি না, কারণ বাজারে যে চিনি দেখা যায় সচরাচর একটু সাদা হয় চিনিগুলা, কিন্তু এই চিনিগুলো একটু লালচে, এটা থেকে ধারণা করতে সেটা ভারতীয় চিনি। গোডাউন মালিকের দাবি, গাছ রাখার কথা বলে গোডাউনটি ভাড়া নিয়েছিলেন কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জাহেদ বিন জয়নাল। দুই দিন আগে সেখানে আনা হয় 100 বস্তা চিনি, তবে এসব চিনি যে অবৈধ তা তার জানা ছিল না। মধ্যে গোডাউন ভেঙে ফেলছে, তা আমাকে বলছে রাপন ভাই, আমি আপনার কাছে আপনার গোডাউনে কিছু মাল রাখবো। কী মাল রাখবেন? মানে আমি গাছ রাখবো, তো গাছ রাখবো বলে আমার থেকে চাবিটা নিয়ে গেছে, পরে দেখতেছি সেই এখানে চিনি ঢুকেছে। অভিযানের সময় চিনির মালিককে পাওয়া যায়নি, তবে চোরাচালানের চিনি গোডাউনে রাখার দায়ে গোডাউন মালিককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা চিনির বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্য মহানগর হাকিমের কাছে চিঠি লেখার কথাও জানায় জেলা প্রশাসন। এটি অবশ্যই চোরাচালানের মাধ্যমে বা কোনো একটি অননুমোদিত পন্থায় দেশের বাইরে থেকে এই দেশে প্রবেশ করেছে, এর সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সামনে পেছনে এই বিষয়টি পুলিশ তদন্ত করে যথাযথভাবে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে। দেশে চিনির চাহিদা প্রায় 20-22 লাখ টন, এর মধ্যে 50-60,000 টন দেশে উৎপাদন হয়, আর র সুগার আমদানি করে পরিশোধনের পর বাকি চিনি উৎপাদন করে 5টি দেশি কোম্পানি। হাজারা শিউলে, এখন চট্টগ্রাম।